ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আজকে আমি আমাদের বাড়ির গাছের টাটকা তাজা শিম দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, এছাড়াও আপনারা রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকেও আমি শিমগুলো জেঠিমার বাড়ির গাছ থেকেই নেব, কিন্তু চিন্তা নেই, আমি আগের দিনকার লাউ চুরির মতো শিমগুলোকে চুরি করব না। জেঠিমার গাছে অনেক শিম হয়েছে, তাই জেঠিমা নিতে বলেছিল, তাই যাচ্ছি। তাহলে চলুন, আমার সঙ্গে থাকুন। এখন আমি জেঠিমার বাড়ি যেতে যেতে ভাবছি যে জেঠিমা আবার আগের দিনের মতো আমাকে লাউ চোর না ভাবে, তাই আমার মনে হলো একবার সারা নিয়ে নেওয়াটা খুবই দরকার। বড়মা, জেঠিমার পারমিশন পাওয়ার পর আমি চলে যাচ্ছি বাগানের দিকে। তো দেখুন, এখানে বাগানের গাছটা অনেক ঘন এবং শিমগুলোও অনেক ভিতরে ধরে রয়েছে। তো এক হাতে ক্যামেরা ধরে এইভাবে শিম পাড়া কিন্তু খুবই কঠিন বন্ধুরা, তাই বলছি প্লিজ আপনারা আমার চ্যানেল মায়ের রান্নাঘরকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার অনেকটাই হেল্প হয়। বন্ধুরা, এখানে আমি বেশি শিম পাইনি, এখানে শিমের পরিমাণটা অনেক কম রয়েছে, তো এত কম শিমের রেসিপি হবে না। তো আমি তাই জেঠিমার কাছে আর কিছু শিম চেয়ে নিলাম। জেঠিমা বেশ অনেকগুলোই শিম আমাকে দিয়ে দিল, তো শিমগুলো নিয়ে আমি বাড়ির দিকে হাঁটছি। তখন আমি কাঁচা লঙ্কার গাছটি দেখলাম এবং সেখান থেকে কিছু কাঁচা লঙ্কা তুলে নিলাম। যেহেতু এই রেসিপিতে আমার কাঁচা লঙ্কা লাগবে, তাই বাড়ির বাড়ির একটি গাছ থেকে আমি কাঁচা লঙ্কা তুলে নিলাম। এবারে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন, শিম এবং কাঁচা লঙ্কা আমি গাছ থেকে তুলে নিয়ে আসলাম, আর টমেটোটা হচ্ছে বাজার থেকে কেনা, কারণ এবছর আমাদের টমেটো গাছ লাগাইনি। তাহলে আমি এবারে সবজিগুলোকে ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সঙ্গে থাকুন। রেসিপিটি বানানোর জন্য সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেখুন আমি কাটতে বসে গেছি। তো এখানে শিমটাকে ভালো করে আমি কেটে নিচ্ছি, শিমের যে সরু সুতোর মতো অংশ আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, নাহলে ওইগুলো মুখে ঠেকলে একদমই খেতে ভালো লাগবে না। এবারে আমি 2-3 মতো কাঁচা লঙ্কা চিরে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো কুচো করে কেটে নিচ্ছি। তিনটে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে কেটে নিচ্ছি। সমস্ত সবজি কুচানো হয়ে গেলে আমি কাঠ দিয়ে উনানটা ধরিয়ে দিলাম। উনানের মধ্যে আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে 2-3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে আসলে এবারে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু লবণও ছড়িয়ে দিলাম। এবারে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি 2-3 মিনিট মতো। ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিচ্ছি 4 মিনিট মতো, যাতে শিমগুলো একটু নরম হয়ে যায়। 4 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, শিমগুলো বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবারে আমি শিমগুলো তুলে নিচ্ছি। শিম তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। 1 চা চামচ পরিমাণ কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুনের কুচোও দিতে পারেন। আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচোগুলো। পেঁয়াজ কুচোগুলোকে দেওয়ার পরেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ লাল হয়ে আসলে এবারে আমি সব মশলা দেব। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে ধনে গুঁড়ো, এটা একসঙ্গে মিক্স করা আছে। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি। তবে আপনারা যদি চিনি অপছন্দ করেন অবশ্যই কম দিতে পারেন, বা না দিলেও খেতে খুবই ভালো লাগবে। অল্প পরিমাণ একটু গরম জল দিয়ে দিলাম, খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা অবশ্যই দিতে হবে, বেসন না দিলে একদমই হবে না। তো খুব ভালো করে বেসনটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আবারও একটু জল আমি অল্প করে অ্যাড করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচো। টমেটোটাকে দিয়েও বেশ কিছুক্ষণ টাইম ধরে একটু কষিয়ে নিচ্ছি। টমেটো যাতে নরম হয়ে যায় তার জন্য 1টা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। দেখুন বন্ধুরা, 3-4 মিনিট হয়ে গেছে, টমেটো বেশ গলে গেছে আর তরকারি থেকেও খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি শিমগুলো। আগে থেকে ভেজে রাখা শিমগুলোকে দিয়ে আমি অল্প অল্প করে গরম জল অ্যাড করে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে 1 কাপ পরিমাণ গরম জল আমি অ্যাড করে দিচ্ছি। গরম জল অ্যাড করা হয়ে গেলে এবারে আমি 1টা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, আমি 8 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা খুলে দিয়েছি। এখানে শিম সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা এরকম মাখুমাখুই হবে, তাতে এটা খেতে খুবই ভালো লাগবে। শীতকালের এই টাটকা তাজা শিম দিয়ে অসাধারণ মজার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি দুপুরের লাঞ্চের থালায় পরিবেশন করে নিচ্ছি। এটা অসম্ভব সুস্বাদু হয় বন্ধুরা। পাতে যদি এরকম টাটকা তাজা সবজির কোনো একটা রেসিপি থাকে তাহলে মাছ মাংসের কোনোই প্রয়োজন হয় না। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।